গীতায় পুস্তক যাঠ তত্র তীর্থা প্রয়াগাদী নি ভূতলে যেখানে নৃত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়গাদি সমস্ত তীর্থ বাস করে আজকের গীতা পাঠ পঞ্চমাধ্যায় শ্লোক কর্মসন্নাসযোগ জ্ঞানে তো তৎজ্ঞানম যেসাম নাশি তম আত্মন তেশাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন দিন মানে সূর্যের উদয়ের সব কিছু প্রকাশিত হয় তো বলা হচ্ছে কর্মযোগ এবং জ্ঞানযোগ কর্মত্যাগ এবং কর্মযোগ কর্ম ত্যাগের থেকে কর্মযোগ অর্থাৎ তোমার কর্মকে তোমার চিন্তা ভাবনাকে ভগবানের সেবায় যুক্ত করো লোকে বলে না ভগবান কোথায় আছে কেউ দেখেছে কি ভগবান এখানে ভগবান বলছেন জ্ঞান সূর্যের উদয় হলে তুমি ভগবানকে দর্শন করতে পারবে জ্ঞান সূর্যের মতো যেরকম রাত্রিতে অন্ধকার সূর্য সকালে উঠলে সূর্যের আলোকে সূর্যকে দেখা যাবে ঠিক সেরকম আমাদের ভিতরে যখন জ্ঞানের উদয় হয় তখন ভালো মন্দ ধর্ম অধর্ম ভগবান আমি নিজেকে দর্শন করা যায় সূর্যকে জ্ঞানের সঙ্গে তুলনা করে আমাদের তিনটে চোখ না একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আমাদের তিনটি চোখ বা তিনটি নেত্র আছে দুটো চোখ দিয়ে দেখছি তৃতীয় নেত্র আছে জ্ঞান যখন গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান হৃদয়ে উদিত হবে তখন ভগবানকে ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি কিভাবে আমি ভগবানের সবাই যুক্ত হতে পারি ভগবানের সেবায় যুক্ত হলে আমার জীবনের কী ফল হবে কী লাভ হবে সব সূর্যের উদয়ে যেরকম সব পরিষ্কার বোঝা যায় সেইভাবে পরিষ্কার বোঝা যাবে জ্ঞান হচ্ছে সূর্যের মতো তা সূর্যকে দেখলে প্রণাম করতে হবে আমি যেন সব কিছু পরিষ্কারভাবে দৃশ্যমান করতে পারি